এখানে আমি 250 গ্রামের মতো ছোলা নিয়েছি আর এই ছোলাটাকে আমি সারা রাত পানি দিয়ে ভিজিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ছোলার পরিমাণটা আমি বেশি নিয়েছি কারণ এটাকে আমি কয়েকদিন ফ্রোজেন অবস্থায় রাখবো। ছোলাগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। এরপর এখানে আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটাকে একদম নরম করে ভেজে নিতে হবে। এতে আমি কিছু এখন আস্ত এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন এরকম নরম হয়ে গিয়েছে। এখন আমি সব মশলাগুলো এখানে দিয়ে দিব। প্রথমেই আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা বাটা দিচ্ছি 2 টেবিল চামচ। লাল মরিচ গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, তবে লাল মরিচ গুঁড়াটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্টি মশলা 1 চা চামচ। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের টেস্টি মশলা পাওয়া যায়, আপনাদের যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। স্বাদ মতো অল্প কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু আমরা পেঁয়াজ ভাজার সময় অল্প একটু দিয়েছিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় তাই এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে একটু টাইম নিয়ে আস্তে আস্তে চুলার আঁচটা কম রেখে এটাকে কষিয়ে নিতে হবে। এই ছোলা ভুনাটা কিন্তু এক একজন এক একভাবে করে থাকলেও এইভাবে এই ছোলা ভুনাটা একবার হলেও আপনার ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন মশলার উপর থেকে এইভাবে তেলটা ভেসে উঠেছে, তার মানে মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা যে ছোলাটা রেখেছিলাম সেটা এটাতে দিয়ে দিচ্ছি। ছোলার সাথে মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন এটাতে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো। পানিটা দিয়ে আবারও সব কিছুকে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। কিছুক্ষণ পর এভাবে ঢাকনাটা তুলে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে আমি 4টা আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে এরকম হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। যারা ছোলাতে আলু খেতে পছন্দ করে না তারা এটাকে স্কিপ করতে পারে, তবে আলুটা দিলে এটা কিন্তু অনেকটা মাখা মাখা হয়। এটাকে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনাটাকে এখন আমি খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছোলাটা অনেকটা মাখা মাখা হয়ে গিয়েছে। আর শেষের পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। এই ছোলা ভুনাটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব, এরপর ছোটো ছোটো বক্স করে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর ইফতারের সময় শুধু বের করে গরম করে নিলেই হয়ে যাবে।